শ্রেণী বিভাগ, পঞ্চম অধ্যায়ে পদের শ্রেণী বিভাগ। পদে পদ কাকে বলে? ক্রিয়াবাচক শব্দ বা ধাতুর সঙ্গেও বিভক্তি যুক্ত হয়ে হয় পদ। পদের শ্রেণী বিভাগ, পদ পদের শ্রেণী পদ প্রধানত দুই প্রকার, নাম পদ ও ক্রিয়াপদ। নাম নাম পদকে আবার চার ভাগে ভাগ করা হয়, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ ও অব্যয়। বিশেষ্য পদ কাকে বলে? যে পদের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জাতি, সমষ্টি, গুণ ও কাজের নাম বোঝায় তাকে বলা হয় বিশেষ্য পদ। বিশেষ্য পদকে আবার ছ ভাগে ভাগ করা হয়, নাম নামবাচক বিশেষ্য পদ, বস্তুবাচক বিশেষ্য পদ, জাতিবাচক বিশেষ্য পদ, সমষ্টিবাচক বিশেষ্য পদ, গুণবাচক বিশেষ্য পদ এবং ক্রিয়াবাচক বিশেষ্য পদ। এবার বিশেষণ পদ, যে পদের দ্বারা অন্য পদের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝানো হয় তাকে বলা হয় বিশেষণ পদ। বিশেষণ পদকে আবার পাঁচ ভাগে ভাগ করা হয়, বিশেষ্যের বিশেষণ, বিশেষণের বিশেষণ, ক্রিয়ার বিশেষণ, সর্বনামের বিশেষণ, অব্যয় বিশেষণ। তাহলে বিশেষণ পদ কাকে বলে? যে পদের দ্বারা অন্য পদের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ও অবস্থা বোঝানো হয় তাকে বলা হয় বিশেষণ পদ। বিশেষণ পদকে পাঁচ ভাগে ভাগ করা হয়, বিশেষ্যের বিশেষণ, বিশেষণের বিশেষণ, ক্রিয়ার বিশেষণ, সর্বনামের বিশেষণ এবং অব্যয়ের বিশেষণ। তারপরে সর্বনাম পদ, এখানে শুধু নামগুলো পড়বে, সংজ্ঞাগুলো পড়তে হবে না। বিশেষ্য পদ কাকে বলে? বিশেষণ পদ কাকে বলে? সর্বনাম পদ কাকে বলে? অব্যয় পদ কাকে বলে? এই সংজ্ঞাগুলো পড়বে আর ভাগগুলো শুধু নামগুলো পড়বে। সর্বনাম পদ কাকে বলে? যে পদ বিশেষ্য পদের পরিবর্তে বসে তাকে বলা হয়, যে পদ বিশেষ্য পদের পরিবর্তে বসে বিশেষ্যের মতো কাজ করে তাকে বলা হয় সর্বনাম। যেমন সে, তিনি, আমরা, ইহা, এগুলো হচ্ছে সর্বনাম পদ। সর্বনাম পদকে আবার নটি ভাগে ভাগ করা, ব্যক্তিবাচক সর্বনাম, নির্দেশ নির্দেশবাচক সর্বনাম, সাফল্যবাচক সাফল্যবাচক সর্বনাম, সংযোগবাচক সর্বনাম, নিত্য সমন্বয়ী সর্বনাম, প্রশ্নবাচক সর্বনাম আর অনিশ্চয়বাচক সর্বনাম, আত্মবাচক সর্বনাম এবং পারস্পরিক সর্বনাম। তাহলে সর্বনাম পদকে ন ভাগে ভাগ করা হয়। এবার দেখো অব্যয় পদ, অব্যয় পদ কাকে বলে? লিঙ্গ, বচন, পুরুষ ভেদে যে পদের কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় অব্যয় পদ। লিঙ্গ, বচন, পুরুষ ভেদে যে পদের কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় অব্যয় পদ। অব্যয় পদের অর্থ হল যার ব্যয় বা পরিবর্তন নেই। যেমন ও, এবং, নতুবা, বা, অথচ এগুলো হচ্ছে অব্যয় পদ। অব্যয় পদকে আবার পাঁচ ভাগে ভাগ করা হয়, পদান্বয়ী অব্যয়, বাক্যান্বয়ী অব্যয়, অনন্বয়ী অব্যয়, অনুকার অব্যয় এবং বাক্যালঙ্কার অব্যয়। এবার দেখো ক্রিয়াপদ, ক্রিয়াপদ হচ্ছে যে পদের দ্বারা করা, হওয়া, থাকা, ঘটা ইত্যাদি বোঝায় তাকে বলা হয় ক্রিয়াপদ। যে পদের দ্বারা করা, হওয়া, থাকা, ঘটা ইত্যাদি বোঝায় তাকে বলা হয় ক্রিয়াপদ। যে পদের দ্বারা কিছু কাজ করা বোঝায় তাকে বলা হয় ক্রিয়াপদ। ক্রিয়াপদকে সাধারণত দুভাবে ভাগ করা হয়, সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়াপদে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। যে ক্রিয়াপদে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় আর কিছু বলার অবকাশ থাকে না তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। যেমন বিদ্যুৎ চমকাচ্ছে, ঘরে যাও, এখানে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হয়েছে সেই জন্য বলা হয় একে সমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশিত হয় না, আরও কিছু বলার অবকাশ থাকে তাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। যেমন অনিরুদ্ধ বই নিয়ে এরপরও বাক্যটা পুরোপুরি শেষ হয়নি, সেই জন্য এটা এই বাক্যটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সকর্ম ক্রিয়া, ক্রিয়ার কর্ম থাকলে সেই ক্রিয়াকে বলা হয় সকর্ম ক্রিয়া। যেমন তিতলি চিঠি লেখে, এখানে
এখানে চিঠি হচ্ছে ক্রিয়ার কর্ম, ক্রিয়ার কর্ম থাকলে তাকে বলা হয় সকর্ম ক্রিয়া। অকর্ম ক্রিয়া, যে ক্রিয়ার কর্ম থাকে না তাকে বলা হয় অকর্ম ক্রিয়া। যেমন সুমনকে সোহম ছবি দেখাচ্ছে, এখানে কোনো কর্ম নেই তাই একে বলা হয় অকর্ম ক্রিয়া। আবার যে ক্রিয়ার দুটি কর্ম থাকে তাকে বলা হয় দ্বিকর্ম ক্রিয়া, যে ক্রিয়ার দুটি কর্ম থাকে তাকে বলা হয় দ্বিকর্ম ক্রিয়া। পিছনে প্রশ্ন উত্তরগুলো করবে, আর সিডাবলুতে যেগুলো করে দিয়েছে সেগুলোই করবে, বাকি সবগুলো প্রশ্নগুলো করতে হবে না, ঠিক আছে?